नमस्कार, आमार चैनल कुकी डलिते आपनादेर स्वागतम। आमार आजकेर रेसिपि खूब कम समय एवं सहज पद्धतिते किभाबे खासिर मांस बा पाठार मांस रान्ना करब, आसुन देखे नेया जाक आजकेर एई भिडियोटी। प्रथमे आमी मांस भालो करे बेचे धुए नियेछि, तारपर एकटु नून हलुद गुड़ो सामान्य एकटु सर्षेर तेल दिए मैरिनेट करे एक घंटा रेखे दियेछिलाम। এখন আমি মাংস প্রেসার কুকারে বয়ল করে নেব। তার জন্য আমি এখানে 300 ml এর মতো জল দিয়ে দিলাম, একটু নুন দিলাম। এবার মাংসটাকে দিয়ে ঢাকনা লাগিয়ে 6 থেকে 7টা সিটি মেরে নেব। এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে আলুগুলো ভাজব। এতে করে আলু ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। এবার ঢাকনা তুলে আলুগুলো তুলে নেব। এরপর কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি একটু গোটা জিরে, কয়েকটা তেজপাতা, দারুচিনির টুকরো আর কয়েকটা এলাচ। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, লঙ্কা পেস্ট, একটু 1 চামচ জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে সেদ্ধ করা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করব। এরপর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে আরও 1 মিনিটের মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর মাংস সিদ্ধ করা যে জলটা ছিল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করে নেব। এবার ঢাকনা তুলে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে এবার 1 চামচের মতো ঘি অ্যাড করব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমার আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আমার রান্নার পদ্ধতি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।